নবী রাহমাতাল লিল আলামিন, নবী আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। হায় হায় দেখাইলেন এক নতুন বাণী, হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি, আমার দেহ মন বলে নবী নবী, আমার নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী। আব্দুল মুত্তালিব হাজেরার কথা শুনে চমকে গেলেন, গরম ছিল ঠান্ডা হয়ে গেল। দ্বিতীয় পরিচয় দিচ্ছেন আব্দুল মুত্তালিব, তুমি কি আমাকে জানো, তুমি কি আমাকে চেনো, আমি হলাম ঈসা নবীর আম্মা জান, আমার নাম হলো মারিয়াম আলাইহাস সালাম। এ আব্দুল মুত্তালিব, আমি মারিয়াম কুমারী অবস্থায় আল্লাহ তার কুদরতি ক্ষমতা পাওয়ার মানুষের কাছে বোঝানোর জন্য বিনা বাপে ঈসা নবীকে আমার অল্পেটের মধ্যে দিলেন, তাই ঈসাকে রুহু উল্লাহ বলা হয়, ঈসা আল্লাহর রুহ, ঈসা আল্লাহ পাকের হুকুমে। এই যে আব্দুল মুত্তালিব, দুনিয়ার মানুষেরা আমাকে কটু কথা বললো, আমার গায়েতে অপমান ছড়িয়ে দিল, আমাকে মহল্লা থেকে তাড়িয়ে দিল, আমার উপরে জুলুম নির্যাতন করলো, আল্লাহ ওই সময় খুরমা গাছের থেকে আল্লাহ খুরমা বেড়ে আমাকে খাবার ক্ষমতা দিল, আমার ঈসা জবাব দিল, তাতে ওদের মনের কথা সন্দেহ মিটলো না। আমার মনের দুঃখেতে আমার ছেলে ঈসাকে নিয়ে লোকনা পাড়ে গিয়ে গাছের পাতা খাই, আল্লাহর ইবাদত করি, গাছের পাতা খাই, আল্লাহর ইবাদত থাকি, সময় আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যা যাজালুহু লা ইস্তাখরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমু, আজরাইল আমায় ধরে নিয়ে চলে গেল, আমি মারিয়াম জান্নাতের মধ্যে নয় কবরের মধ্যে শুয়ে দেওয়া হলো। আল্লাহ আমাকে বললেন, মারিয়াম আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার নবী ঈসার জন্য কষ্ট করেছো, যাও মারিয়াম জান্নাতের বাগানে চলে যাও, আমি আল্লাহ জান্নাতের বাগান দিলাম। আরে আব্দুল মুত্তালিব, আজকে আমাকে আল্লাহ পাক বললেন, এই মারিয়াম আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মাতাবো, কেননা এই দুনিয়া নবীর জন্য, কেননা এই রাহমাতুল লিল আলামিনের জন্য সব বানিয়েছি, সেই নবী দুনিয়ার জমিনে যাবে, সেই নবীর মা দুনিয়ায় আছে, সেই নবীর বাপ নাই, আমার বন্ধুর আব্বা দুনিয়ার জমিনে নাই, আমার বন্ধুর খিদমতের জন্য, রাহমাতুল লিল আলামিনের খিদমতের জন্য তুমি কি দুনিয়ার জমিনে যাবে? হে আব্দুল মুত্তালিব, শুনে রেখে দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মারিয়াম আলাইহাস সালাম ওই সময় বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতে দেখার থেকে রাহমাতুল লিল আলামিনের খিদমত করলে পরে আমার ভালোই লাগবে, আমার কল্যাণ হবে, আমার মনের তৃপ্তি আমি মারিয়াম নিতে পারবো, রাহমাতুল লিল আলামিনকে চুমু দিতে পারবো। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, না রে তাকবীর। ১৭ হয়ে গেছে, আর বেশি সময় নেই, 12:30 পর্যন্ত টাইম, সময় শেষ, খুব সংক্ষেপ।
আমি বললাম না আসিয়ার ঘটনা আনলাম না, তিনজনের কথা শুনে আব্দুল মুত্তালেব একবারে ঠান্ডা হয়ে দৌড়ে গেছে। বুঝতে পারেননি আব্দুল মুত্তালেব মনে মনে করছিল আমি কি ছিলুম রে আর কি হলো, খুলে বলবো বাকি বললাম না। সমজদার কো ইশারা বাস বাস, কি থেকে কি হলাম একটু যদি ভাবতাম তাহলে আমাদের জীবন পাল্টে যেত, আল্লাহর কসম জীবন পরিবর্তন হয়ে যেত। যাই হোক যাই হোক, আব্দুল মুত্তালেব বলছে ঠিক আছে পর্দা করা হয় না, একটু অপেক্ষা করো, দরজা খুলে দেওয়া। কিছুক্ষণ পরে আওয়াজ দিয়ে দরজা খুলে দেওয়া যে আব্দুল মুত্তালেব রাহমাতুল্লিল আলামিন কে তার জায়গায় দেওয়া হয়েছে, আম্মাজান আমেনা কে সত্রে আওরাতে ঢেকে দেওয়া হয়েছে, এবারে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারো। মিলাদে মুস্তফা বলে একটা কিতাব বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, দেখবেন আব্দুল মুত্তালেবের ওই কথাটা তুলতে গিয়ে লিখেছেন, আব্দুল মুত্তালেব দরজা যখন ঠেলে ঢোকে, দূর ওই ঘরটা ছিল আতর ঘর, সমস্ত আতর ঘর দুর্গন্ধ করে, পচা গন্ধ করে, বিটকেল গ্যাস আছে। রাহমাতুল্লিল আলামিন যে ঘরে এসেছিল ওই ঘরেতে আল্লাহর জান্নাতের মিসকে আম্বারের খুশবুতে 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 ভরা ছিল। জোরে বলি জোরে বলি কি করে বলি, আমাদের মধ্যে নবী না, আরে আমরা যখন আসি আমাদের ঘরে দুর্গন্ধ হয়, রাহমাতুল্লিল আলামিন এলেন তার ঘরে খুশবু হয়, আমরা আসি উলঙ্গ অবস্থায় মায়ের উদর থেকে, রাহমাতুল্লিল আলামিন এলেন জান্নাতি পোশাক পরে, আমরা এলাম আমাদের মাথার চুলটা এলোমেলো, রাহমাতুল্লিল আলামিন এলো মাথার চুলটা সুন্দর করে আঁচড়ানো ছিল, আমরা এলাম এই অবস্থায় একেবারে নগণ্য অবস্থায়, রাহমাতুল্লিল আলামিন জান্নাতি পোশাক সুরমা লাগানো অবস্থায় এলো দুনিয়ার জমিনে। জোরে বলে জোরে বলে, আরে কি জোরে বললেন না, না রে দেখবি বলি কি করে, খালি মুখ থাকলে বলা যায় ফাটবে না তো, তাই বলে দিচ্ছি। অনেক কথা আমি বলতে যাচ্ছি না, আব্দুল মুত্তালেব দেখে রাহমাতুল্লিল আলামিন ওনার হাসলেন কান্দলেন, খুব সংক্ষেপ করছি ভাই, আব্দুল মুত্তালেব দেখে খুব খুশি, আহ আল্লাহ আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহ হঠাৎ আব্দুল মুত্তালেব কাঁদতে লাগছে, দুই চোখ দিয়ে পানি গড়াচ্ছে। ঈসা দাঁড়িয়ে বলে ভাই আব্দুল মুত্তালেব এমন করে কেন কাঁদেন, এমন করে কাঁদলে পরে ভালো লাগে না, সন্তান দেখার পরে কেন কাঁদতেছো ভাই আব্দুল মুত্তালেব। ঈসা জবাবে ঈসার জবাবে আব্দুল মুত্তালেব বললেন, ও ভাই ঈসা আমি আব্দুল মুত্তালেবের কান্নার একমাত্র কারণ হলো আমার ছেলে আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার এই নাতিকে দেখে আব্দুল্লাহ কত না আনন্দিত হতো, সেই আমার সন্তান আব্দুল্লাহর কথা মনে ভেবে কান্দেছি। আল্লাহ নবীকে দাদা আব্দুল মুত্তালেবকে ঈসা বললেন, ভাই চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমার ঘরে পাঠিয়েছেন, এটা তোমার জন্য তোমার পরিবারের জন্য খুশনসিব। খুব ভালো করে বুঝবেন প্রত্যেকটা কথার প্রমাণ আছে, তোমার জন্য তোমার পরিবারের জন্য খুশনসিব। আজ এই গ্রামে ঈদ মিলাদ হচ্ছে এই গ্রামবাসীর জন্য খুশনসিব, এই গ্রামের গ্রামবাসীর মহল্লাবাসীর জন্য খুশনসিব, এই মহল্লাবাসীর কবরবাসীর জন্য হলো খুশনসিব। আজ আমরা যারা আসতে পারি না বসতে পারি না তাদের জন্য খুশনসিব হওয়া সম্ভব হবে না। আব্দুল মুত্তালেবকে বলছেন ভাই ঈসা বলছেন ভাই আমাকে একটু দেখবার সুযোগ দেন আমি যাই, ঈসা বলেন চলেন তবে হাত দেওয়া যাবে না, দেখেন বলে তাই, একবার দুবার তিনবার ঈসা ঘুরলেন দাঁড়িয়ে গেছে, ঈসার চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আব্দুল মুত্তালেব বলছে ও ভাই ঈসা তুমি তো এই আমার এই নাতির কেউ নয়, ওয়ারিস নয়, বংশধর নয়, তুমি তো এর কেউ নয়, তবে তোমার চোখে পানি কেন? ঈসা জবাব দেন আব্দুল মুত্তালেব,
আল্লাহর কসম করে বলি রে আব্দুল মুত্তালিব, আমি তাওরীদ জাবুর ইনজিল যা পড়েছি আল্লাহর কসম হুবাহু অবয়ব মিল আছে, এক চুল এদিক ওদিক পরিমাণের নস এদিক হয় না। আমি ঈসা তোমায় জানিয়ে দিলাম, ইনি হলেন রহমাতুল লিল আলামিন, ইনি হলেন শাফিউল মুজনাবিন, আল্লাহ রহমাতুল লিল আলামিন কে দুনিয়ায় পাঠিয়েছেন, এই হলো সেই নবী, এর নাম আহমদ তাওরীদে জব্বরে, আরেক জায়গায় মোহাম্মদ নাম আছে, আল্লাহ তার নামটাও পর্যন্ত নিজে রেখেছেন। সেই নবী আসার আগমনের কথা ভেবে দেখেছিলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় পৌঁছে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে ভাই তুমি কেন কাঁদো? ওই সময় আব্দুল মুত্তালিবের হাত বললেন, ভাই আব্দুল মুত্তালিব আল্লাহর কসম তোমার হাত ধরে বলে যাই, তোমার হাত জোড় করে হাত ধরে বলে যাই রে ভাই আব্দুল মুত্তালিব, আমার জাতিরা আমার জাতিরা, কিতাব খুলে দেখবেন আমার জাতিরা হবে এর দুশমন, তবে এ নবীর ক্ষতি করতে পারবে না। এই ব্যক্তি 40 বছর বয়সে রিসালাত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ একে 40 বছর রিসালাত দেবেন, নবী আছেন রিসালাতটা বাকি রাখবেন, আল্লাহ 40 বছরের মাথায় দেবেন। ও ভাই আব্দুল মুত্তালিব শুধু তাই নয়, আল্লাহ পাক এই নবীর জন্য একটা বড় নিয়ামত রাখবে রেখেছেন, দেখবেন ওই নবী যখন আসমানের দিকে আঙুল তুলে ইশারা করবে, আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখবে চাঁদ চন্দ্র যেন দিবাগ হয়ে যাবে, দোলনার মতো দোলা খাবে, নক্ষত্রগুলো জ্বলবে নিবে দোলার মতো দোল খাবে, ওই সময় দূর থেকে দেখবে নবীর আঙুলের ইশারায় চাঁদ এদিক থেকে ওদিক যাবে, নক্ষত্র এদিক থেকে ওদিক যাবে, সূর্য পর্যন্ত এদিক থেকে ওদিক যাবে। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোনটাই মিস হবে না। জোরে বললেন না, আর একটু জোরে বললেন না, যখন বললেন আব্দুল মুত্তালিব মনের কান্নাটা দুঃখিত হয়ে মনটা খুশি হয়ে গেল, ওহ আল্লাহ কে এসেছে, তাই কবি বলেছেন, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বিকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, আল্লাহ যার নাই আল্লাহ যার ভালোবেসে কে চিনিলাম না কি হবে উপায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, যার একটা উঙ্গলি সারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে দাওয়াত খাইতে গেলেন নবী যাবে রে রই ঘরে, যাবে রে রই দুইটা জেলে গিয়াছিল মোরে, দাওয়াত খাইতে গেলেন নবী যাবে রে রই ঘরে, যাবে রে রই দুইটা জেলে গিয়া
গিয়াছিল মোরে আল্লাহর কুদরতে দুবা। গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, যার নাম শুনিলে চমকে উঠে দিল বিকারার হয়ে যায়। গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, তোমার প্রিয় গোলাম না কর জুদা, আমি তোমার প্রিয় গোলাম না কর জুদা, আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না কর জুদা, হায় আমি তোমার প্রিয় গোলাম না কর জুদা, আমি তোমার প্রেম সুতায়। গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা, গাইবি খবর দিনওয়ালা এলো রে মক্কা। মহাব্বত নিয়ে পড়েন, আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে ইসা বললেন, ভাই একটা কথা বলবো, আপনি কি রাখবে? এটুকু জানবার জন্য জানতে যাই। ঈসা বলে এই আব্দুল মুত্তালিব বললেন, ভাই ঈসা কি বলবেন? ও ভাই আব্দুল মুত্তালিব, আমার সব মিলে গেল, একটাই বাকি রয়ে গেল, ওই ছেলেটাকে গিয়ে একটু কোলে নিতে পারবো? আমি ওই ছেলেটাকে একটু কোলে নেব। কে বলছেন? ধর্মযাজক ঈসা। আব্দুল মুত্তালিব বলছে, লা ইয়া ঈসা, এ এজাজত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। কেন? না এখনো আমার বৌমা আমিনা এর সম্পর্কে যা জানেন আমি তা জানি না। যখন কোলে নেবেন বলছেন, হাত দেওয়া যাবে কি যাবে না এটা তো আমার বৌমা ছাড়া অদ্বিতীয় কেউ বলতে পারে না। ঈসা বললেন, আপনার বৌমারে বলেন, আওয়াজ দিচ্ছেন, ও মা আমিনা, আমাদের একজন ধর্ম যাজক নাম করা ব্যক্তি ঈসা একটু কি কোলে নেবে? আওয়াজ ভিতর থেকে আসে, লা আব্বা জান না না না, আল্লাহ নবী পাক নবীকে কোলে নেওয়া যাবে না, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে কোলে নেওয়া যাবে না। কেন মা যাবে না? এ আমার শ্বশুর আব্বা জান, আপনার সেই দিনের কথা কি মনে নাই, যে এই দিন আমার স্বামী আমার আব্বা জান আব্দুল ওয়াহাব জুহুরির বাড়ি থেকে আপনার কাছে চিঠি লিখে ওই চিঠির উত্তরটা দে, আপনি আপনার ছেলেদেরকে বললেন গেল না, আপনি আমাকে একবার বার দেখার জন্য যখন দুবারা চিঠি এলো তখন আপনি আমাকে পাঠালেন, আমি সাওয়ারি করে সঙ্গে করে গেলাম, আমি যখন কাছাকাছি হয়ে গেলাম হঠাৎ কান্নার একটা আওয়াজ আমি আমিনার কানে পড়ল, ওই কান্নার আওয়াজের ভীষণ ভেবে আওয়াজটা ছিল আমিনা, আমি জনমের মতো আব্দুল্লাহ বিদায় নিয়ে যাব, আর দেখতে পাবো না আমিনা রে, ও বিবি আমিনা, জনমের মতো কি একবার দেখতে পাবো না? এই আওয়াজটা শোনার পরে আমার স্বামী আব্দুল্লাহর কথা আমার মনে হয়ে গেল, আমি আমিনা সাওয়ারি থেকে নেমে গেলাম আমার স্বামীকে সম্মান জানানোর জন্য, আমার স্বামীকে অভ্যর্থনা জানানোর জন্য, আমার স্বামীর সম্মান তাজিমের জন্য আমি সাওয়ারি থেকে নেমে গেলাম। আল্লাহর বান্দারা, নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, আম্মা জান আমিনা।
থেকে এখানে একটা শিক্ষা হয়, স্বামীর কণ্ঠস্বরে আওয়াজ পাওয়ার কারণে বিবি যদি সওয়ারি থেকে নেমে যায়, বর্তমান সময়ে এই নবাবপুর এলাকার মানুষদের আমার মায়েরা যথেষ্ট ভালো, স্বামী পানি চাইলে আদর করে গালে তুলে খাবিয়ে দিল, এরা যথেষ্ট ভালো, নামাজের ভিতরে পা বন্দি থাকে, কখনো নামাজ ছাড়লো না, এরা যথেষ্ট নম্র, এরা আল্লাহর হুকুমের বাইরে চলে না, শরীয়তের লাগামহীন হয় না। ও আল্লাহর বান্দারা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যতই ইবাদত তিলাওয়াত করেন, চারটা জিনিস সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, ও নারীরা তোমরা নামাজ আদায় করো, রমজানে রোজা রাখো, তোমার সাথীদের হেফাজত করো, আর স্বামীর হুকুম মতো চলো, বর্তমান স্বামী কিছু বললে তার মাথার উপরে বসতে পারলে ভালো হতো, তবে আপনাদের নয়। আমি আমার স্বামীর কাছে গেলাম, স্বামী বেহুশ হয়ে গেল, দুই চোখ দিয়ে গরমে জ্বরের তাপেতে এত কম্পমান দিয়ে জ্বর শরীর দিয়ে পানি চোখ দিয়ে পানি বহিতেছে, কম্পন হচ্ছে, আমি আমেনা আমার কোলের মধ্যে স্যার মোবারক থেকে উঠিয়ে নিয়ে দুপাট্টার উন্নাটা দিয়ে চোখটা মুছে দিয়েছি। আবার আমার স্বামীর কষ্ট দেখে আমি আমেনা সহ্য করতে পারি না, আমি আমিনার কলিজার মধ্যে ব্যথা লেগে গেল। হঠাৎ দেখি আমার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজেলেন, আমি আমেনা গেলাম, আমি আমেনা কথা ডাকলেন, আমেনা কোথায় রে আমেনা, আমি আমেনা সালা দিলাম, জি আ হুজুর আমি আপনার মাতার শিরোদেশে, বিবি আমেনা রে এমন কোন রাত যায় না নবী আলাইহিস সালামের আমি আব্দুল্লাহর কাছে আসে না, এমন কোন রাত যায় না আমি নবীগণ কে দেখতে পাই না, প্রত্যেকটি নবী আছে, আমি আব্দুল্লাহকে জানিয়ে যাই, হে আব্দুল্লাহ তোমার নসিবটা বড় ভালো, তোমার তকদিরটা বড় ভালো, কেননা তোমার ঔরসে আমেনার উদরে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় আগমন করাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খাবের ভিতরে এসে আপনি ডাকলেন আব্দুল্লাহ, তোমার নসিবটা বড় ভালো, তোমার তকদিরটা বড় ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওরাসে আমেনার উদরে আল্লাহ দুনিয়ায় রাহমাতুল লিল আলামিন কে বাড়ালো, হে আব্দুল্লাহ তোমার নসিবটা বড় ভালো, আব্দুল্লাহ তোমার তকদিরটা বড় ভালো, ও বিবি আমেনা আল্লাহর কসম আমার ঘুম ভেঙে গেল, অবাক হয়ে তাকিয়ে দেখি ইব্রাহিম নবী নাই, এত সুন্দর চেহারা পাকা দাড়ি আমি আর দেখতে পাই না, আমার কান্না শুরু হয়ে গেল, ও বিবি আমেনা আমি আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিয়ে চলে যাব, আর বেশি দিন থাকতে পারবো না, তবে রহমাতুল্লিল আলামিন তোমার পেটের ভিতরে আছে, পাক নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন, ওই নবীর গায়েতে না পাক অবস্থায় যেন কেউ না হাত দিতে পারে, এই আমার শ্বশুর আব্বা আমি ঈসাকে হাত দেওয়ার জন্য আমি আমেনায় যাজাত দিতে পারবো না, জোরে বলেন সুবহানাল্লাহ।